বিদাত নামে একটা পাপ আছে দুনিয়াতে নাম শুনছেন নাকি খুব কঠিন শোনাই কঠিন তা মানা তো দূরের কথা আরে একটা মুরব্বি পান খাচ্ছে আর খিলখিল করে হাসি বলতেছে নোয়াখালীর এক মুরব্বি আল্লাহ তার হেদায়েত দাও আমি বারবার বলতেছি যে জানা লোক কথা বলবেন না বেদাত মানে কি আরে মুরব্বি কেদারি করলো কিনা আল্লাহই জানে কয়জার দাঁত নাই সে বেদাত তখন মুরব্বির বললাম মুরব্বি গো প্রতিটা কথার হিসাব আল্লাহকে বুঝে দিতে হবে জানি না তুমি ঠাট্টা করে বলছো কিনা গো বাবা বুড়ি হয়ে গেল এখন হুঁশ ফেলল না তুমি কি জানো দুনিয়াতে সবচাইতে বড় বড় পাপের সিরিয়ালে এক নাম্বার শিরিক বিদাত কুফর এইভাবে ধারাবাহিক করতে হবে বিদাত করলে বান্দার ইবাদতই কবুল হচ্ছে না আর বিদাতিকে সহযোগিতা করলে আল্লাহ লানত ওয়াল মালাইকাতি ফেরেশতা লানত ওয়ান নাসি আজমাইন গোটা মানব জাতির লানত বিদাতির উপরে আল্লাহর এত কঠিন ব্যাপার বিদাতি তওবা না করা পর্যন্ত তার ফরজ নফল কিছুই কবুল করা হবে না অথচ দুর্ভাগ্যজনক বশত জাতি জানে কিছু কিছু জানে যে বিদাত হলো চরম খারাপ জিনিস কিন্তু বিদাত দে কি এই সিরিয়াল দেওয়া হুজুরে দেশে নাই বোঝা যাচ্ছে না মনে হয় বলতেছে যে হে বেটা তোরা দুইটা খুতবা দিস তোর তো খুতবাই হয় নাই অথচ যায় দেখি যে মিজানুর রহমান আজহারি ডক্টর বলতে হবে ইনসাফ করে ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্য সিরিয়াল করা তাকে আমরা দেখালাম দেখো তো বাবারে কয়েকদিন আগে তিনি মালয়েশিয়াতে আল্লাহর ঘরে ঢুকে চেয়ারে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বসলেন সামনে থেকে মুয়াজ্জিন আজান দিলেন তারপরে তিনি দাঁড়ালেন মাতৃভাষা ওই দেশের ইংলিশে দুইটা খুতবা দিলেন তারপরে তিনি বসে গেলেন ভুল ধরো তো দেখি চুপ সে গেল আর কথা কয় না বললাম এখন তুমি কথা বলতেছো না অথচ শত শত বছর ধরে আমরা একই কথা বলে যাচ্ছি জাতি যে ভাষা বোঝে সে ভাষা সে বলে দাও যাতে মানুষের কিছু কল্যাণ উপকার হয় তবে তাহেরির মুখ থেকেও তো সত্য বের করতে পারেন তিনি কে ফাকুলিল হাক্কুমির রব্বিকুম ফামান শা আফাল ইউমিন ওয়ামান শা আফাল ইয়াকফুর হক আসে আল্লাহর পক্ষ থেকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মাঝে মধ্যেই ভুল ভ্রান্তি কর্নেওয়ালার ঘর থেকেও সত্য বের করবে আল্লাহ ইনশাআল্লাহ।